দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে হচ্ছে না এক্ষেত্রে হবে আগরগাঁ নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনের সতেরোতম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার সি সি কাজী হাবিবুল আবাল সভা শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান এসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম ইসি সচিব বলে রাজনৈতিক ঐক্যম না হয় এবং প্রয়োজন অর্থে সংস্থান না হয় তিন সহসনেই ব্যালট ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন কমিশন দেশের পাঁচটি সিটি কর্পোরেশন গাজীপুর রাজশাহী খুলনা বরিশাল ও সিলেট নির্বাচনের ভোট গ্রহণের ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি গাজীপুর সিটি নির্বাচন পঁচিশে খুলনা ও বরিশাল বারোই জুন সিলেট ও রাজশাহী ভোট একুশে জুন অনুষ্ঠিত হবে সোমবার রাজধানীর আগরগাঁয় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে কমিশনের সতেরোতম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার হোসান হাবিব খান রাশেদা সুলতানা আলমগীর ও মোহাম্মদ আনিসুর রহমান উপস্থিত ছিলেন সভা শেষে সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান পাঁচ সিটির ভোটের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন এসব নির্বাচনে ইভিএম ভোট হবে এবং সিসি ক্যামেরা থাকছে কেন্দ্রে কেন্দ্রে ভোটের আপডেট ইসি নিজস্ব কর্মকর্তারা ট্যাবের মাধ্যমে কমিশনকে জানাবে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত একটা ভোট চলবে সব সিটি নির্বাচনে ইসির নিজস্ব কর্মকর্তারা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন সংসদ নির্বাচনের আগে গাজীপুর আর সেই বরিশাল সিলেট ও খুলনা সিটি কর্পোরেশনের ভোট শেষ করা হবে এদিকে আগামী বারোই জুন একটি উপজেলা ও দুটি পৌরসভার নির্বাচনও অনুষ্ঠিত হবে অন্যদিকে একুশে জুন তিনটি পৌরসভায় নির্বাচন হবে আজ সোমবার বৈঠক শেষে এই ঘোষণা করেন নির্বাচন কমিশন এসি সচিব জাহাঙ্গীর তারাকান্দা উপজেলা কক্সবাজার সদর পৌরসভা ও নারায়ণগঞ্জের আড়াই হাজার পৌরসভায় বারো জন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এছাড়া বগুড়ার তালোর পৌরসভা টাঙ্গালির বাসাইল পৌরসভা ও নারায়ণগঞ্জের গোলাবদী পৌরসভা নির্বাচন একুশে জুন অনুষ্ঠিত হবে